আসসালামু আলাইকুম, দিস ইজ শক শরীফ ফ্রম লিও ট্রেডস। আমি আবার চলে এসেছি নতুন কিছু ঈদ কালেকশনস নিয়ে। আপনারা তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আপনার তখন আমি ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দেব, ঠিক আছে? সবাই একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করে ফেলেন, আর আমি একটু দেখে নিচ্ছি লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম সবাইকে, ঠিক আছে? সবাই একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করে ফেলুন। আর যারা যারা লাইভটা জয়েন করে ফেলেছেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন, ঠিক আছে? লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাতে হবে। আচ্ছা, ধামরাই থেকে শুনছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাকে আমার লাইভটা জয়েন করার জন্য। আমার লাইফটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা এটা অবশ্যই আমাকে জানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, লাইফটা ক্লিয়ারই মনে হচ্ছে। ক্লিয়ার, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য। তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন করে ফেলুন, আমি ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে অবভিয়াসলি আমার ড্রেসটা মানে ড্রেসটা অর্ডার করতে পারেন, এটা স্টকে আছে। এবং আমি আজকে যে ড্রেসগুলো দেখাবো ওইগুলো জাস্ট মানে মেক করা হয়নি, সো আমি দেখানো স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করে ফেলুন, আমি ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দিচ্ছি। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেনটা করে জানাবেন, ঠিক আছে? সো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি ঈদ কালেকশনস দেখাচ্ছি আজকে, অ্যান্ড ঈদ কালেকশনস যেহেতু একটু মানে গর্জিয়াসের মধ্যে, একটু মানে কমফোর্টেবল এবং গর্জিয়াসের মধ্যে থাকবে। অ্যান্ড আমি দেখাবো আজকে এই যে এই টাইপের কিছু ড্রেস, ঠিক আছে? এই যে প্যাকিংটা একটু দেখেন কি সুন্দর করে প্যাকিং করা। সো এই টাইপের ড্রেসগুলো আমি আজকে দেখাবো। সো এইগুলো হচ্ছে ঈদ কালেকশনস। আমি এই ড্রেসটা দেখানো স্টার্ট করে দিচ্ছি, দেন আমি দেখানোর পর কিন্তু ক্যাটালগটা দেখিয়ে দিব, আপনারা চাইলে ক্যাটালগ অনুযায়ী ড্রেসটা মেক করতে পারেন, ঠিক আছে? সো আমি ড্রেস দেখানো স্টার্ট করতেছি, একটু আপনারা অপেক্ষা করুন, একটা একটা করে দেখাই, ঠিক আছে? একসাথে হাতে থাকবে না। শু লনের মধ্যে মেবি, অনেক কমফোর্টেবল, ধরেও কমফোর্টেবল এটা। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা যেটা মানে কামিজ যেটাকে বলি, এটা হচ্ছে কামিজটা হচ্ছে এই রেডের কিছুটা রেডিশ টাইপ, কিন্তু কিছুটা রেডিশও না। যাই হোক, কালারটা খুবই সুন্দর, মিষ্টি কালারের মধ্যে একটু হালকা রেডিশ টাইপের, এবং পুরাটা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে করে এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে? সুতার এমব্রয়ডারি একটু দেখেন, সুতা দিয়ে খুব সুন্দর করে পুরোটা ড্রেস, একটু খেয়াল করে দেখেন ফুল ড্রেসের মধ্যে এই এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন, ঠিক আছে? সুতা দিয়ে খুব সুন্দর করে ফুল আর্ট করা আছে, ফুল ফুল করে মানে ফুল ফুল করে দেওয়া আছে পুরোটা ড্রেসের মধ্যে, ঠিক আছে? খুব সুন্দরভাবে ফুল সুতা দিয়ে কাজ করা আছে, অ্যান্ড পুরোটা ড্রেসেই এই কাজটা পেয়ে যাবেন। এবং এটার উপরে কিন্তু আপনারা একটা প্যানেল পাবেন, ঠিক আছে? যেটাকে বলে হচ্ছে এটার উপরে এটা কি যেন, হ্যাঁ, প্যানেল। এই যে এইটা হচ্ছে গলার উপরে, মানে গলার উপরে এই প্যানেলটা বসিয়ে নিতে হবে, ঠিক আছে? এই যে এই প্যানেলটা, এই ড্রেসটার উপরে গলার জন্য এই প্যানেলটা দেওয়া আছে, হ্যাঁ। এটার সাথে স্লিভেরও প্যানেল দেওয়া থাকবে, সেটা হচ্ছে গলার প্যানেলটা। এটা হচ্ছে গলার এই প্যানেলটা খুব সুন্দর করে দেওয়া থাকবে ড্রেসটার সাথে, এবং এটা একটু এটা উপরে বসিয়ে নিতে হবে, ঠিক আছে? সো প্যানেলটা করা নেই, এটা আলাদা দেওয়া আছে। এবং এটা হচ্ছে নিচের প্যানেলটা, ঠিক আছে? নিচে ড্রেসটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, ড্রেসটার নিচে জাস্ট এই প্যানেলটা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট লাস্টের ফিনিশিং প্যানেল যেটাকে বলে, লাস্টের ফিনিশিং প্যানেল হিসেবে একটা লেস টাইপের ফিনিশিং দেওয়ার জন্য কিন্তু এই প্যানেলটা দেওয়া আছে, ঠিক আছে? সো এই দুইটা প্যানেল জাস্ট আলাদা বসিয়ে নিতে হবে, অ্যান্ড ফুল ড্রেসটা কিন্তু এমনিতে অনেক গর্জিয়াসভাবে এমব্রয়ডারি কাজ করা আছে, খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে, সাথে উপরে জাস্ট গলার সাইড থেকে এবং নিচের প্যানেল সাইড থেকে একটা
জাস্ট এই কাজটা বসিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা। হ্যাঁ, ব্যাক পার্টটা জাস্ট নর্মালি কালারটা থাকতেছে, কোনো কাজ নেই, যা কাজ আছে সব ফ্রন্ট সাইড। আর এটা কিন্তু ঈদ কালেকশনস, ঠিক আছে? এটা ঈদ কালেকশনস অ্যান্ড এমনি তো ড্রেসটা কিন্তু গর্জিয়াস লাগতেছে, এবং তার উপরে কিন্তু একটা প্যানেল দেওয়া থাকতেছে উপরে, এবং লাস্টে প্যানেলটাও আলাদা দেওয়া আছে, ঠিক আছে? সো এই ব্যাকটার মধ্যে আমরা কিন্তু দিয়ে দিব। এবং আমি স্লিভের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, স্লিভের প্যানেল নাই তো, না? আচ্ছা, স্লিভের। এবং এই যে আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে স্লিভটা, এই যে এটা হচ্ছে স্লিভের স্লিভের কাজটা, একটু দেখেন খেয়াল করে, ক্লিয়ারলি খুব সুন্দরভাবে কাজ করা আছে, সুতা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে। অ্যান্ড যারা যারা আমার লাইফটা দেখতেছেন, একটু প্লিজ কাইন্ডলি শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, কোশ্চেন করে অবশ্যই রিপ্লাই পাবেন, ঠিক আছে? ড্রেস সম্পর্কে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে স্লিভের কাপড়টা, এবং স্লিভেও খুব সুন্দর করে কাজ করা আছে। আমি এটা সহ আমি জাস্ট প্যান্টের কাপড়টা দেখিয়ে আমি জাস্ট ক্যাটালগের ডিজাইনটা দেখিয়ে দিব। আপনারা চাইলে ক্যাটালগ সহ ক্যাটালগের মতো করে মেক করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, ঠিক আছে? প্যান্টের কাপড়টা ড্রেসের কাপড়টা কিন্তু সেম, ঠিক আছে? খুবই সফট এবং খুবই কমফোর্টেবল, যেহেতু সামার সিজন অলমোস্ট চলে এসেছে, সো কমফোর্টেবলের একটা ব্যাপার আছে। আমি সালোয়ার সহ ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। ও মাই গড, ওড়নাটা খুবই সুন্দর, গর্জিয়াস একটা ওড়না দিয়ে দিছে ড্রেসটার ওড়নাটা, শিফনের, মেবি শিফনের একটা ওড়না পেয়ে যাচ্ছেন, খুবই ওয়াইড একটা শিফনের ওড়না, ঠিক আছে? আমি একটু সামনে থেকে কাছ থেকে দেখিয়ে দিব, জাস্ট একটু দূর থেকে ওয়াইডনেসটা দেখিয়ে দিই। দেখেন কত ওয়াইড একটা ওড়না দেখা যাচ্ছে, মেবি পাশ দিয়ে চারপাশ দিয়ে কাজ করা আছে, এবং খুবই সফট, খুবই সফট একটা ওড়না পেয়ে যাচ্ছেন। এই একটু দেখেন, এই যে খুবই সফট একটা ওড়না, এবং সামনে খুব সুন্দর করে সুতার ওয়ার্ক করা আছে, ফুল প্যানেল সাইডের প্যানেলটাতে পুরাটা সুতা ওয়ার্ক করা আছে, সুতার ওয়ার্ক করা আছে আশেপাশে। একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে দেখেন কত সুন্দরভাবে সুতার ওয়ার্ক, কিন্তু এটা এটা কোনো মানে লাইক প্রিন্ট না কিছু না, যে সুতার ওয়ার্ক, এবং ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস। ধরেন, ধরে বলেন সবুজটা দিয়ে। এটা হচ্ছে রেড কালারের পুরাটা ওড়নাতে এমব্রয়ডারি করা আছে। আচ্ছা, উচ্চা দত্ত, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে ফুল ওড়নাটা, এবং ওড়নার মধ্যে খুব সুন্দর করে এই যে সুতার ওয়ার্কগুলো দেখা যাচ্ছে, রেড রেড সুতার ওয়ার্কগুলো, খুব গর্জিয়াস একটা ওড়না। আমার ওড়নাটাই ভালো লাগতেছে বেশি। ড্রেসটা মেক করে পরলে খুবই সুন্দর লাগবে, যে কোনো কালার শেডের উপরে কিন্তু খুব ভালো লাগবে দেখতে, এবং যে কোনো বডি সাইজ মানে বডি গড সব পরে যাচ্ছে, যে কোনো বডি সাইজের আপুরা পারচেস করতে পারবেন ওড়নাটা। এবং আচ্ছা, দাম এটার প্রাইস কত ছিল যেন? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2350 টাকা, ঠিক আছে? নাইস লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। একটু আমার এমডি আজিম মোল্লা, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ নাইস বলার জন্য। এবং একটু লাইফটা শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? বিভিন্ন গার্লস গ্রুপের লাইফটা একটু শেয়ার করে দিতে হবে। এই ড্রেসটার কিন্তু অনেকগুলো পার্ট আছে, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি এখন ক্যাটালগটা দেখিয়ে দিব। সো ওড়নাটা একটু দেখতেই পাচ্ছেন কত গর্জিয়াস একটা ওড়না পেয়ে যাচ্ছেন। প্রাইস হচ্ছে 2350 টাকা। এটা হচ্ছে ঈদ কালেকশনস, ঠিক আছে? ঈদ কালেকশনস পরে যাচ্ছে সব গড। আচ্ছা, আমি তারপরে একটু ট্রাই করি, আমি সালোয়ার মানে প্যান্টের কাপড়টা রেখে আমি একটু ওড়না সহ দেখিয়ে দিই। এগুলো পরে যাবে, আমি এগুলো আলাদা দিয়ে দিচ্ছি। সো এগুলো যেহেতু আলাদা আলাদা কাটা আছে, ওগুলো কিন্তু জয়েন করে নিতে হবে, খুবই গর্জিয়াস হয়ে যাবে ড্রেসটা। ঈদের জন্য একদম কমফোর্টেবল এবং খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস। এই হচ্ছে ওড়নাটা, এই যে ওড়নাটা, আপনারা চাইলে এভাবেও নিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো এই হচ্ছে গর্জিয়াস ড্রেসটার ওড়নাটা, খুবই সুন্দর। এবং ড্রেসটার উপরে যখন প্যানেলগুলো বসানো হবে খুবই গর্জিয়াস হয়ে যাবে। প্রাইস হচ্ছে 2350 টাকা। সো যারা যারা এই ড্রেসটা নিতে চান, আপনারা চাইলে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন, এবং আমি এটা একটু লাগিয়ে দেখাচ্ছি, ঠিক আছে?
এই যে এটা সহ তার এটা জাস্ট একটু ধরে রাখি আপনারা যারা যারা এই ড্রেসটা নিতে চান স্ক্রিনশট সহ নিতে পারেন প্রাইস হচ্ছে 2350 টাকা এবং এটার সাথে এই প্যানেলটা থাকতেছে জাস্ট গলার কাজটা এবং নিচে একটা প্যানেল থাকতেছে প্যানেলটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সো এটা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট সহ আমাদেরকে ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ ইনবক্স করে দেবেন ঠিক আছে প্রাইস হচ্ছে 2350 টাকা অনেকগুলো পার্ট থাকার কারণে একেবারে মানে একসাথে ক্যাটালগের ইয়াটা দেখাতে পাচ্ছি না ক্যাটালগটা কোথায় ছিল এটার আচ্ছা আমি আরেকটা ড্রেস দেখানো স্টার্ট করে দিই এটা হচ্ছে এই ড্রেসটা ঠিক আছে এটা প্যাকিংটা থাকতেছে এইভাবে আমি প্যাকিং সহ দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ক্যাটালগটা ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগটা সো আমি এই ড্রেসটা এখন দেখাবো এটা কয়টা পার্ট থাকবে সেটা একটু আমি দেখে নিই ঠিক আছে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে নিতে পারেন এটা পুরোটা এক অ্যাডজাস্ট করা তাহলে ও মাই গড এটা ওড়নাটা কি সুন্দর আচ্ছা এটা ওড়নাটা আমি পরে দেখাচ্ছি আগে ড্রেসটা দেখাই দেন ওড়না দেন প্যান্টের কাপড়টা দেখিয়ে দেবো ঠিক আছে সো এই ড্রেসটাতে আবার আলাদা কিছু নেই পুরোটাই একসাথে এইটা হচ্ছে ড্রেসটা ঠিক আছে খয়েরি কালারের মধ্যে কিছুটা ব্রাউনই তো হ্যাঁ ব্রাউন কালারের মধ্যে পুরাটাতেই কাজ করা আছে ঠিক আছে পুরাটা ড্রেসের মধ্যে কাজ করা আছে আমি একটু ড্রেসটা ধরি ধরে দেখা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটা লনের কাপড় ঠিক আছে ফুল লনের কাপড় যে কোনো বডি সাইজ হবে অ্যাভেলেবেল আছে এবং অনেক কাপড় দেওয়া আছে সাইডে সো খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে সমস্যা নেই এবং যে কোনো কালার সেটা আপনারা কিন্তু নিতে পারেন এগুলো ঈদ কালেকশন আমি বারবার বলে দিচ্ছি যে এটা হচ্ছে ঈদ কালেকশন সো ফুল ড্রেসটার ফ্রন্ট থেকে দেখানো স্টার্ট করে দিই গলা থেকে সুন্দর করে জাস্ট অলমোস্ট শেষের আগে পর্যন্ত অলমোস্ট অনেক সুন্দরভাবে কাজ করা আছে সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে সামনের যে পার্টটা পাচ্ছেন গলার যে মানে কাজটা থাকতেছে ওটা কিন্তু অনেক নিচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে পুরাটাতে সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং মাঝখানে যে পুঁতি বসানো আছে গোল্ডেন গোল্ডেন কালারে খুব সুন্দর করে পুঁতি বসানো আছে আমি আজকে অনেক লেট করে চলে এসেছি কাল নেক্সট টাইম থেকে ট্রাই করবো 7টার দিকে আসার ঠিক আছে সো এই ড্রেসটার ফুল গলার কাজটা খুবই বড় পেয়ে যাচ্ছেন এবং খুব সুন্দর করে পুঁতি বসানো আছে ড্রেসটা রিসিভ করার পরে কিন্তু চেক করে নিতে পারেন কোনো প্রবলেম নেই এবং কালার গ্যারান্টি আছে কালার যাবে না অ্যান্ড প্রত্যেকটা কাজই হাতের কাজ প্রতিটা কাজই হাতের কাজ এবং প্যানেলটা একটু দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে কারো কাজের মতো একটা ডিজাইন করা আছে বাট সুতার ওয়ার্ক ঠিক আছে খুব সুন্দর করে সুতার ওয়ার্ক করা আছে সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এই নিচের প্যানেলটাতে তিনটে সুতার ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এবং আমি ব্যাকপার্টটা একটু দেখিয়ে দিই ব্যাকপার্টটা কিন্তু খুবই সুন্দর ব্যাকপার্টটাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ব্যাকপার্টটা প্রিন্ট করা আছে যে কোনো বডি সাইজে আপনারা কিন্তু পারচেস করে নিতে পারেন ঈদের জন্য কিনে রেখে দিতে পারেন কোনো প্রবলেম নেই ঈদের টাইমে হয়তো বা দাম একটু ইনক্রিজ করতে পারে বা একটু কমে যেতে পারে বলা যায় না অ্যাকচুয়ালি এবং স্লিভের কাপড়টা দেওয়া আছে এটার সাথে খুবই গর্জিয়াস একটা ড্রেস এবং খুবই কমফোর্টেবল পরেও আরাম এবং গরম যা গরম পড়ছে অলরেডি আমি ঘামাতে ঘামাতে শেষ সো এটা হচ্ছে স্লিভের কাপড়টা এটা হচ্ছে স্লিভের কাপড়টা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট যেটাকে বলে পুরো একেবারে ফোকাস করে থাকবে প্রিন্টটা এবং খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট করা আছে ঠিক আছে স্লিভের কাপড়টাতে সো এটার প্রাইসও কি সেম আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1850 টাকা এটার প্রাইস হচ্ছে 1850 টাকা আমি এটা ধরি একটু জাস্ট সালোয়ার সহ এবং ওড়না সহ দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি বানাতে পারিনি ড্রেসটা এটা হচ্ছে ওড়নাটা ও মাই গড শিফনের একটা ওড়না পেয়ে যাচ্ছেন এটার সাথে আমি মনে করি কটনের মতোই শিফনের ওড়নাও কিন্তু খুবই কমফোর্টেবল এবং সহজে ক্যারি করা যায় এবং প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে ফুল
গড ওড়নাটাই আমার বেশি ভালো লাগছে। সো এটা হচ্ছে শিফনের ওড়নাটা, পেয়ে যাচ্ছেন, এভাবেও ইউজ করতে পারবেন, যে কোনোভাবে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এইটা হচ্ছে শিফনের ওড়নাটা, খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করে ওড়নাটা মেক করা হয়েছে এবং খুবই সফট, খুবই সফট। একটু দেখেন, একেবারে হাতের ভিতরে চলে এসেছে আমার ওড়নাটা। সো এটা খুব সহজেই ক্যারি করতে পারবেন, ঠিক আছে, এভাবেও ইউজ করতে পারবেন কিংবা এভাবে করলেও প্রবলেম নেই, ভিতরে কাজটা দেখা যাবে, যেহেতু ওড়নাটা ট্রান্সপারেন্ট সো ভিতরে কাজটাও দেখা যাবে। যারা যেভাবে ওড়না রেখে কমফোর্টেবল ফিল করেন তারা সেভাবেই ওড়নাটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আমি সালোয়ারটা সহ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা খুবই সুন্দর, আড়াই গজ দেওয়া আছে এবং খুবই কমফোর্টেবল একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটার সাথে। সো যে আপুর এই ড্রেসটা নিতে চান, এটা স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলতে পারেন ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে। দাম হচ্ছে 1850 টাকা। আচ্ছা, দাম হচ্ছে 1850 টাকা, আগেরটা ছিল 2350, এটা কিন্তু খুবই কম। অ্যাটলিস্ট ঈদের ড্রেস হিসেবে 1850 টাকা খুবই কম একটা ড্রেস, অ্যান্ড খুবই সুন্দরভাবে, সরি, খুবই কম একটা প্রাইস এবং খুবই স্ট্যান্ডার্ড এবং গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইসে, যদি আমি অন্যদি গলায় এভাবে ইউজ করি। সো যারা যেভাবে নিতে চান সেভাবে ইউজ করতে পারবেন, দাম হচ্ছে 1850 টাকা। এখন আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ড্রেসটা দেখানোর আগে আমি ক্যাটালগ সহ দেখিয়ে দিই, কারণ হচ্ছে ক্যাটালগটা সহ আপনারা মেক করতে পারেন যেন, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা ড্রেস, ব্লু কালার, আর এটার ক্যাটালগটা হচ্ছে, ফোকাস হচ্ছে ক্যাটালগ, এই হচ্ছে ড্রেসটা। সো আমি এই ড্রেসটা এখন দেখিয়ে দিচ্ছি এবং প্যাকেজিংটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, যে ব্যাগের মধ্যে প্যাকেজিং পেয়ে যাবেন। এই প্রত্যেকটা ড্রেসই আজকে যেগুলো দেখাচ্ছি সবই ঈদ কালেকশনস। আমি জানি না এই ড্রেসগুলো আর রিটার্ন, মানে আবার রিস্টক করা হবে কি না। ঘামিয়ে 12টা বেজে গেছে আমার, ফ্যানটা একটু বাড়িয়ে দিচ্ছি। আজকে অনেক গরম পড়ে গেছে অলরেডি। সো আমি এটা ক্যাটালগটা দেখিয়ে দিয়েছি, আমি এখন এটা ড্রেসটা দেখিয়ে দেব এবং সালোয়ারটা এবং ওড়নাটা একটু পরে দেখাবো, ড্রেসটা আগে দেখাই যেহেতু ড্রেসটা একটু বেশি গর্জিয়াসের মধ্যে। সো এই হচ্ছে ড্রেসটা, এখন ফ্যান বাড়াবো উড়বে। আমি অ্যাকচুয়ালি অনেক ঘামাচ্ছি, গরম লাগতেছে। সো এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসটা কিন্তু ব্লু কালারের মধ্যে খুবই সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে, যেটাকে ডিজিটাল প্রিন্ট বলে। পুরোটা ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এবং গলার কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে সুতার এম্ব্রয়ডারি করা আছে। একটু খেয়াল করে দেখুন, খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে। আচ্ছা, লাইফটা কি ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন, আমার কি নেট প্রবলেম করতেছে নাকি অফ হয়ে গেছে? এখানে ক্লিয়ার আছে, কোনো প্রবলেম দেখতেছি না, মেবি আমার মোবাইলের প্রবলেম। সো ড্রেসটাতে খুব সুন্দরভাবে গলার কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে সুতার ওয়ার্ক করে দেওয়া আছে এবং নিচে খুব সুন্দরভাবে র প্যানেলটাতে কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে, খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট এবং কালার কম্বিনেশন দেওয়া আছে। এবং ব্যাক সাইডটাতেও কিন্তু এই ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাবেন, ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাবেন। স্লিভের কাপড়টাও দেওয়া আছে একসাথে। এটার প্রাইস, এটা হচ্ছে, সরি উল্টা দেখাচ্ছি, এটা হচ্ছে স্লিভের কাপড়টা, এই হচ্ছে স্লিভের কাপড়টা, খুবই সুন্দর ব্লুর মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন এবং হোয়াইট কালার ফুলগুলো কিন্তু জ্যান, মানে খুবই জীবন্ত মনে হচ্ছে। আচ্ছা, ওয়াও আপু, আচ্ছা সামসুন নাহার, থ্যাংক ইউ সো মাচ, আপনি একটু আমার লাইফটা শেয়ার করে দেন প্লিজ, এবং যারা যারা আমাকে দেখছেন একটু লাইফটা শেয়ার করে দেন। আমি যদি আজকে লেট করে এসেছি, আমার 7টায় আসার কথা ছিল, সো ওইটার জন্য আমি রিয়েলি রিয়েলি সরি। এটার প্রাইস বললেন 1450। আচ্ছা, এই ড্রেসটার প্রাইস কিন্তু 1450 টাকা, ঠিক আছে। প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু আলাদা, প্রত্যেকটা ড্রেস আর কাজের ওপর কিন্তু প্রাইসটা ভ্যারি করে, ঠিক আছে। প্রত্যেকটা ড্রেসের কাজের ওপরে অ্যান্ড সব কিছুর ওপরে কিন্তু প্রাইস ভ্যারি করে। আর এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, সফট এবং হ্যাঁ সহজে কমফোর্টেবল একটা ওড়না পেয়ে যাচ্ছেন, মানে খুব ভালোভাবে ইজিলি
খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন, ঠিক আছে? এই যে ওড়নাটা কি সুন্দর ব্লু কালারের মধ্যে, ও গড, ইটস লুক অ্যামেজিং। ওড়নাটা খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে, খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং অনেকগুলো কালার কম্বিনেশন আছে, ব্লু কালার, ইয়েলো কালার, পিঙ্ক কালার, এবং ওড়নাটা ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হচ্ছে যে ভিতরে এভাবেও নিতে পারেন, ভিতরে কাজটাও দেখা যাবে। আমি যদি এভাবে নিই তাও ভিতরে কাজটা কিন্তু দেখা যাচ্ছে। সো আমি ড্রেসটা ধরতেছি, ড্রেসটা সহ এই যে প্যান্টের কাপড়টা, আড়াই গজ কাপড় দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনোভাবে প্লাজো কিংবা যে কোনো স্টাইলের প্যান্ট বানাতে পারবেন, ঠিক আছে, সালোয়ার বানাতে পারবেন। সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1450 টাকা। যে আপুদের এই ড্রেসটা লাগবে এটা স্ক্রিনশটটা নিয়ে আমাকে ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ ইনবক্স করতে পারেন। প্রাইস হচ্ছে 1450 টাকা। এই ড্রেসটা ভালো লাগছে আমার কাছে, এই কালারটা। আমি এবার দিদি একটা এরকম ড্রেস নিয়ে নেবো ব্লু কালারের মধ্যে। আচ্ছা, ওড়নাটা বেশি সুন্দর। হ্যাঁ, ওড়নাটা অনেক বেশি সুন্দর। আমি যদিও ওড়না এভাবে পরি না, বাট আজকে পরতে ভালো লাগতেছে। সো প্রাইস হচ্ছে 1450 টাকা। যে আপুরা এই ড্রেসটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে, আর যারা দোকান থেকে নিতে চান তারাও স্ক্রিনশট নিয়ে দোকানে যেতে হবে, কারণ অনেক কালেকশনস আমাদের। যার যার ইচ্ছা তারা যে কোনোভাবে পারচেস করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আমি এখন আরেকটা ড্রেস দেখাবো, এটা হচ্ছে ক্যাটালগটা হচ্ছে এটা। আই ডোন্ট নো আমার ক্যাটালগটা কি দেখা যাচ্ছে কি না, অন্ধকার আসে, আমি খুলে দেখাই ক্যাটালগ তো বাইরে করা, আসলে ক্যাটালগটা কাছে থেকে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে ড্রেসটা। সো এই ড্রেসটাও সুন্দর অনেক, আজকে সবগুলো ড্রেসই সুন্দর, সবই নিয়ে নিতে মন চায়। আমি একটা একটা করে দেখাই, নাহলে সব পড়ে যাবে। দেন আমার এই হলো ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে, এই কালারটা খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে, যে কোনো কালার সেটা আপুদের কিন্তু খুব মানাবে। আর আমার ড্রেসটা কিন্তু অ্যাভেলেবেল আছে, যারা আমার ড্রেসটা নিতে চান। আমার ড্রেসটার প্রাইস কত ছিল যেন, 950 মেবি। সো আমার ড্রেসটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যাদের যে ড্রেসটা দরকার তারা সেই ড্রেসটাই নিতে পারবেন। এই ড্রেসটা হচ্ছে ফুল মিষ্টি কালারের মধ্যে, পুরোটা ড্রেসের মধ্যে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এবং খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে, এবং গলার কাজটা কিন্তু খুব সুন্দর করে সুতার ওয়ার্ক করা, ঠিক আছে, খুব সুন্দর করে সুতার ওয়ার্ক করা, এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন। এবং আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, কাপড়টা কিন্তু লনের, খুবই আরাম পাবেন পরে, মানে কাপড়টা পরে খুব আরাম পাবেন। এবং এই প্রত্যেকটা ড্রেসই হচ্ছে ঈদ কালেকশন, যেহেতু গরম চলে আসছে আর আমি ঘামাচ্ছি, সো পরে অনেক আরাম পাবেন। এই হচ্ছে ড্রেসটা, খুব সুন্দরভাবে কালার প্রিন্ট করা আছে। আমি একটু ধরি, হ্যাঁ, ড্রেসটা হচ্ছে এভাবে মেক করলে ড্রেসটা সুন্দর লাগতেছে। যে কোনো ড্রেস যদি একটু মেক করে পরেন খুব ভালো লাগবে। এই হচ্ছে ফুল ড্রেসটা, নিচের কালার প্রিন্টটা আরও বেশি সুন্দর, খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা লনের কাপড়, ঠিক আছে। আমরা কিন্তু লনের কাপড় পরতে খুব আরাম পাই, জাস্ট গরমের দিন আমরা সবাই লন বা সুতিটা প্রেফার করি বেশি। এটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, ব্যাকসাইডে কিন্তু ফুল সুন্দর করে কালার প্রিন্ট করা আছে, জাস্ট অসাধারণ একটা ডিজাইন করা। যাই হোক, ড্রেসগুলো খুবই সুন্দর, আমার মন চাচ্ছে প্রত্যেকটা ড্রেসই রেখে দিই। আপু তোমার ড্রেসটা কি? আচ্ছা, আমার ড্রেসটা সুতির, ঠিক আছে, আমার যে ড্রেসটা পরে আছি এটা সুতির, আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে লনের, ঠিক আছে। সো যারা লন পরে অভ্যস্ত, বা লন তো জানেন কতটা কমফোর্টেবল এবং সফট হয়, ঠিক আছে, মনে হয় যে শরীরে কিছু নাই। সো এটা হচ্ছে স্লিভের কাপড়টা, স্লিভের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন করা আছে, খুবই সুন্দর করে স্লিভের কালার কম্বিনেশন। আমি একটা ড্রেস এরকম নিবই শেষ, আমি জাস্ট আমার মন চাচ্ছে একটা ড্রেস পরতে এরকম সেম, পরে ডিসাইড করবো নে, বাট কনফিউজড হয়ে যাব যে কোন ড্রেসটা রেখে কোন ড্রেসটা নিব। এই যে শিফনের ওড়নাটা কি সুন্দর সফট, এক মুঠির ভিতরেই ওড়নাটা জাস্ট আমি ক্যারি করতে পারবো, এবং খুবই ট্রান্সপারেন্ট ভিতরের কিন্তু ড্রেসের ডিজাইন আপনারা মানে দেখা যাবে, কোনো প্রবলেম নেই। এবং ওড়নাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে, ওড়নাটাতে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে।
আমি ওড়না পড়তে খুবই আনকমফোর্টেবল ফিল করি, বাট এই ওড়নাগুলো জাস্ট আমি অনেক বেশি পছন্দ করি, আমার প্রেফারেবল যেটাকে বলে। এই যে এক সাইডেও ইউজ করা যাবে, এভাবে ইউজ করা যাবে, আমি এভাবে ধরি আপাতত, যেহেতু আমার সালোয়ারটা দেখাতে হবে, নাহলে ওড়নাটা পড়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ড্রেসটা। আমি আমার আজকে অনেক গরম লাগতেছে, কেন যেন সবারই মেবি লাগতেছে, খুব গরম পড়ছে আজকে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। হ্যাঁ, এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা একটু উপরে নেই, এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে সালোয়ারটা। আড়াই গজ কাপড় দেওয়া আছে, যে কোনোভাবে ডিজাইন করে প্যান্ট বানাতে পারবেন। আর এই হচ্ছে মানে ফুল ড্রেস সেটটা, দাম হচ্ছে কত প্রাইস, 1450, তাহলে 1650। এটার প্রাইস হচ্ছে 1650, একটু ক্লিয়ারলি আমার প্রাইসটা শুনে নেবেন, এটার প্রাইস হচ্ছে 1650 টাকা। যেহেতু প্রত্যেকটা ড্রেসের, আমার ড্রেসটার প্রাইস কত, আমি যেটা পরে আছি, আচ্ছা আমি যেটা পরেছি ওটার প্রাইস হচ্ছে 850 টাকা, ঠিক আছে। আমি যেটা সুতিরটা পরে আছি ওটার দাম 850 টাকা, অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমার যে ড্রেসটা পরে আছি ওটাও নিতে পারেন। আর আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে ঈদ কালেকশন, ঠিক আছে। ঈদের আগে আরও সুন্দর সুন্দর ডিজাইন আসবে, এবং এই ডিজাইন চলে গেলে আর আসবে না, অ্যাটলিস্ট আমাদের স্টকে আসবে না। সো এই হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া আছে, যারা এই ড্রেসটা নিতে চান 1650 টাকা প্রাইস, স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে। প্রাইস হচ্ছে 1650 টাকা, আমি বারবার বলে দিচ্ছি, পরে কিন্তু বলবেন প্রাইস শুনি নাই বুঝি নাই। আশা করি প্রবলেম হবে না, কারণ আজকে আমি অনেক ঘামাচ্ছি। এটা হচ্ছে আরেকটা ড্রেস, ঈদের নূর কালেকশন, ঠিক আছে। নূর কালেকশনস কিন্তু একটা ব্র্যান্ড, ও গড, এই নূরের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আমি একটা নূরের ড্রেস নিবো এবার ঈদে, আমি যদিও চেয়েছি, অ্যান্ড বানানোর ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। আমি ক্যাটালগটা সহ দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই হচ্ছে ড্রেসটা, আপনারা চাইলে যে নিচের এই জিনিস মানে এটা আলাদা মেক করতে পারবেন, পুরো এই ক্যাটালগের মতো মেক করে নিতে পারবেন হাতাটা, ঠিক আছে। সো আমি দেখুন স্টার্ট করে দিচ্ছি। ওইটা কি থ্রি পিস, আমি যেটা পরে আছি, হ্যাঁ থ্রি পিস। একটু খেয়াল করে দেখেন, আমার ড্রেসটা কিন্তু ফুল কটনের, এবং থ্রি পিস সেট একটা, জাস্ট মেক করে নিতে হবে, আনস্টিচ আছে, যে কোনো বডি সাইজেই আপনারা মানে মেক করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই ড্রেসটা খুবই সুন্দর, এটা ক্যাটালগটা কি আসলে আদৌ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। নূরের ড্রেস কিন্তু খুব সুন্দর হয়, নূর ব্র্যান্ডের ড্রেসগুলো। সো আমি ড্রেসগুলো দেখুন স্টার্ট করে দিচ্ছি, ওড়নাটা এবং সালোয়ারটা আমি পরে দেখাই। এই যে ওড়নাটা, সালোয়ারটা আর ওড়নাটা রাখি। এই হচ্ছে ড্রেসটা, ড্রেসটাকে ডিপ ব্লু বলে এটা নাকি ব্ল্যাক, ব্ল্যাক, ঠিক আছে। ব্ল্যাকের মধ্যে পুরোটা ড্রেসের মধ্যেই সুতার ওয়ার্ক করা আছে, সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে। আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমার লাইটটা কি ক্লিয়ার আছে কিনা। এবং আদিব আফরোজ আপু, আপনি কিন্তু চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং প্লিজ লাইটটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে। সো এই হচ্ছে ড্রেসটা নূরের, আমি বারবার ব্র্যান্ডটা উল্লেখ করে দিচ্ছি। নাইস 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 ড্রেসগুলো, থ্যাংক ইউ সো মাচ মোনা কাজি, একটু আমাদের লাইফটা শেয়ার করে দিবেন কাইন্ডলি। সো এই হচ্ছে ড্রেসটা, ফুল খুব সুন্দর করে সুতার ওয়ার্ক করা আছে, ফুল ওয়ার্ক করা আছে, যে ফুল দেওয়া আছে খুব সুন্দর করে প্যানেল করা আছে, ঠিক আছে। লম্বা লম্বা করে প্যানেল করে সুতার ওয়ার্ক করা আছে, এবং পুরোটা ড্রেসের মধ্যেই খুব সুন্দর করে সুতার ওয়ার্ক করা। একটাতে প্রিন্ট, আপাতত ফ্রন্ট সাইডে কোনো প্রিন্ট আমি দেখছি না, নিচের প্যানেলটাতে একটু প্রিন্ট আছে ওটা। আর পুরোটা ড্রেসই এমব্রয়ডারি করা, পুরোটা ড্রেসই যে ফুল এমব্রয়ডারি করা আছে, ফুল ফুল পাতা সব কিছু এমব্রয়ডারি করা। আর নিচের নিচের এই প্যানেলটা জাস্ট, নিচের যে প্যানেলটা আছে এটা শুধু প্রিন্ট করা আছে, তাও ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, রং ওঠার সম্ভাবনা একদম নাই বলতে গেলেই চলে। আর ব্যাক সাইডটা দেখিয়ে দিই, ব্যাক সাইডটা অনেক সুন্দর, ব্যাক সাইডটা বেশি সুন্দর, অন্যান্য ড্রেসগুলো থেকে কিন্তু এটা ব্যাক সাইডটা খুব বেশি সুন্দর, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাক পার্টটা, এই যে অনেকগুলো কাপড় দেওয়া আছে, আমি যে বারবার বলে দিচ্ছি যে যে কোনো বডি সাইজের আপুরাই এটা পারচেস করতে পারবেন ঈদ কালেকশনস, এবং কালার যে কোনো কালার সেটা আপুরাই কিন্তু পারচেস করলে খুবই মানাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটাও খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে। এখন আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি,
এই হচ্ছে স্লিভের কাপড়টা, এটা হচ্ছে স্লিভের কাপড়টা। আচ্ছা আপু শেয়ার করে দিছি, থ্যাংক ইউ সো মাচ আদিবা আফরোজ আপু। এটা হচ্ছে স্লিভের কাপড়টা, স্লিভের কাপড়টা কিন্তু খুবই সুন্দর। আপনারা চাইলে ক্যাটালগ সহ দেওয়া হবে, ক্যাটালগ দেখেও বানাতে পারেন এবং ক্যাটালগ ছাড়াও বানাতে পারেন। স্লিভের কাপড়টা দেখিয়ে দিয়েছি, এখন আমি ড্রেসটা ধরবো, ধরে খুব সুন্দরভাবে ওড়না সহ সালোয়ার সহ আপনাদেরকে দেখিয়ে দিব, দেন আপনারা স্ক্রিনশটটা খুব ভালোভাবে নিয়ে নিতে পারবেন। এটার ওড়নাটা কি সুন্দর সফট, এটা খুবই সফট একটা ওড়না, এটাও শিফনের ওড়না, ঠিক আছে, এটাতে থাকতেছে শিফনের ওড়না। এবং হ্যাঁ খুবই সুন্দর ওড়নাটা, ওড়না দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওড়নাটা, কি সুন্দর প্রিন্ট করা, ও মাই গড, খুবই সুন্দর একটা ওড়না, ঠিক আছে, খুবই ওয়াইড এবং খুবই ইজিলি ক্যারি করা পসিবল, হ্যাঁ খুবই ইজিলি ক্যারি করা পসিবল। এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা, ঠিক আছে। যারা এই ড্রেসটা নিতে চান, এটার প্রাইস কত? এটার প্রাইস 1850 টাকা। 1850 টাকা, এত সুন্দর ড্রেস, ও মাই গড। এটার প্যান্টের কাপড়টা দেখি, এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা, আর এটা হচ্ছে সালোয়ারটা। আড়াই গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে, যে কোনোভাবে মেক করে নিতে পারবেন। অ্যান্ড খুবই উন্নত মানের সুতির কাপড়, ঠিক আছে, খুবই উন্নত মানের যে কাপড়টা দেওয়া আছে। সালোয়ারের সুতির কিন্তু অনেক কাপড় থাকে, শক্ত থাকে, হার্ড থাকে, বাট এটা কিন্তু নরম এবং খুব সহজেই এটা মানে কমফোর্টেবল ফিল করাতে পারবে এই প্যান্টের কাপড়গুলো, ঠিক আছে। যেমন মানে ড্রেসগুলোর দামগুলো ক্যারি মানে ডিপেন্ড করে, প্রাইসগুলো ডিপেন্ড করে কিন্তু ড্রেসের কোয়ালিটি, মান এবং কাজের ওপরে, ঠিক আছে। সো যারা যারা আমাকে দেখতেছেন, একটু লাইভটা শেয়ার করে দেবেন। এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1850 টাকা। সো যারা নিতে চান, স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলতে পারেন। প্রাইস হচ্ছে 1850 টাকা। এক একটা ড্রেসের প্রাইস এক এক রকম, দ্যাটস আমি টাকার কথাটা বারবার বলে রাখি, ঠিক আছে। এই ড্রেসটা খুব সুন্দর, আমি নিয়ে নেবো একটা, এই কালার কিংবা অন্য কোনো কালার। আচ্ছা হাই আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার সবার জন্যই দোয়া থাকলো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ওনাটা আমার কাছে বেশি ভালো লাগছে এই ড্রেসটা, ঠিক আছে। আচ্ছা এটা শেষ। আচ্ছা আর একটা ড্রেস আছে, একটু ধৈর্য নিয়ে আমার লাইফটা কন্টিনিউ করেন প্লিজ। আমি কিন্তু ঘামিয়ে যাচ্ছি, তারপর আপনাদেরকে ড্রেস দেখাচ্ছি। সো এটা হচ্ছে আরেকটা ড্রেস, এই যে এই ড্রেসটা সুন্দর বেশি, এভাবে বানাতে পারেন চাইলে, ঠিক আছে। এই ক্যাটালগের ড্রেসটাই আমি এখন দেখাবো, হ্যাঁ। ক্যাটালগটা আমি আলাদাভাবে দেখিয়ে দিব, ঠিক আছে। এই যে ক্যাটালগের ড্রেসটাই আমি এখন দেখাবো, ক্যাটালগটা ঢুকিয়ে রাখি নাহলে হারাই যাবে। ড্রেসগুলো খুবই সুন্দর, ঈদ কালেকশনগুলো সবসময় সুন্দর থাকে। হ্যাঁ সব এখন পরে যাবে আমার হাত থেকে। আচ্ছা এটার প্যানেল আছে আলাদা। অ্যান্ড ড্রেসটা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, আর এটা থাকতেছে ওড়নাটা। আচ্ছা এটার ওড়নাটা সুতির বেবি না লনের, ঠিক আছে। এই হচ্ছে ড্রেসটার প্যানেল আছে সাথে। সো প্যানেলটা যেন না পড়ে, কোথায় রাখা যায় এখানে রেখে দিই, পড়ে গেছে তারপরে প্যানেলটা। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, না ফ্রন্ট সাইড কোনটা ক্যাটালগটা, আই থিঙ্ক এটা, এটাই, এটা নিচে হবে। আচ্ছা প্যানেল বসবে, দ্যাটস ওয়াই কাজটা নিচে পড়বে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে ড্রেসটা, খুবই কনফিউজিং বাট ড্রেসটা সুন্দর। এইটা হচ্ছে ড্রেসটা, ব্ল্যাক কালারের মধ্যে, অ্যান্ড কাপড়টা লনের আমি বলে দিচ্ছি। ফুল কাপড়ের মধ্যে প্রিন্ট করা থাকতেছে খুব সুন্দরভাবে, এবং নিচের প্যানেলটাতে খুব সুন্দর করে কালার প্রিন্ট করা আছে, খুব সুন্দর করে কালার প্রিন্ট করা আছে।
এবং এটা একটা প্যানেল আছে, প্যানেলটা সহ আমি দেখিয়ে দিচ্ছি। আগে ব্যাক পার্টটা দেখি, কজ প্যানেল সহ যখন ধরবো তখন আর নড়াচড়া করা যাবে না। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা আবার উল্টা গার্ড। এই যে হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টটা কি সুন্দর করে প্রিন্ট করা আছে, হ্যাঁ খুব সুন্দর করে একটা ঘরের প্রিন্ট করা আছে। আর স্লিভের কাপড়টাতেও খুব সুন্দর করে কালার প্রিন্ট করা আছে। এই যে স্লিভের কাপড়টা খুবই কমফোর্টেবল, ঠিক আছে, লনের কাপড় কিন্তু খুব আরামদায়ক হয়। এটা হচ্ছে স্লিভের কাপড়টা। ড্রেসগুলো আসলে খুবই নাইস, ঠিক আছে, খুবই বানানোর পরে যখন পরা হবে, অ্যান্ড লাইভে তো সব প্রত্যেকটা ড্রেস বানানো যায় না, সো প্রত্যেকটা ড্রেসই সুন্দর বানানোর পরে, পরার পরে খুব সুন্দর লাগবে। অ্যান্ড কাপড় অনেক দেওয়া আছে, আপনারা কিন্তু যে কোনো বডি সাইজের আপনারা পারচেস করতে পারেন। এখন আমি জাস্ট প্যানেলটা ধরেই দেখিয়ে দিব, আর বিরক্ত করব না আপনাদেরকে। এইটা হচ্ছে ড্রেসটা, এটার নিচের সাইডে ইয়াটা থাকবে এবং প্যানেলটা পড়ে গেছে, আমি একটু তুলি। এটা হচ্ছে প্যানেলটা, এই যে প্যানেলটা, প্যানেলটা কি সুন্দর গড। এই যে প্যানেলটা, এই ড্রেসটার প্রাইস কত? এটার প্রাইস 1350 টাকা। 1350 টাকা সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে না, পুরা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। এই যে প্যানেলটা 1450, আচ্ছা ভুল হয়েছে, 1450 টাকা। আমি তো বলি যে এত সুন্দর ড্রেসের প্রাইস কম হয়ে গেল কেমনে। এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে প্যানেলটা। প্যানেলটা যদি একটু সেফটি পিন দিয়ে লাগিয়ে রাখতে পারতাম ভালো হতো। এই ড্রেসটা সহ আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি। এইটার ড্রেসটা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, কিন্তু এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1450 টাকা। প্যানেলটা পড়ে যাবে না। এই হচ্ছে ড্রেসটা ফুল, খুবই সুন্দর ড্রেসগুলো, পরেও কমফোর্টেবল। এবং আমি ওন্নাটা দেখিয়ে দিই, ওন্নাটা লনের না? আচ্ছা এটার ওন্নাটা কিন্তু লনের থাকতেছে, এটার ওন্নাটা লনের, শিফন না, ঠিক আছে। কাপড়টা কিন্তু সফট লনের, ঠিক আছে, এটার ওন্নাটা হচ্ছে লনের এবং খুব সুন্দর করে কালার প্রিন্ট করা আছে, খুবই সুন্দর করে কালার প্রিন্ট করা আছে। আমার এই ইয়াটা পরে যাচ্ছে, এটা আমি ইয়াটা একটু সাইডে রাখলাম, ঠিক আছে, যে নিচের কাজটা, কাজটা প্যানেলটা আমি সাইডে রাখলাম। এই যে ওন্নাটা দেখেন কত ওয়াইড একটা ওন্না, এবং খুবই ওয়াইড এবং সফট লনের, হ্যাঁ। অ্যান্ড পুরাটা প্রিন্ট কিন্তু ডিজিটাল প্রিন্ট, পুরা একেবারে মনে হচ্ছে যে জীবন্ত একটা প্রিন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট যেটাকে বলে। খুবই ক্লিয়ার এবং ফোকাসিং একটা প্রিন্ট করা আছে, খুবই সুন্দর ওন্নাটা। এই ওন্নাটা সহ ড্রেসটা যখন পরা হবে খুব সুন্দর লাগবে অ্যাকচুয়ালি। এখন আমি প্যানেলটা ধরি, দাঁড়ান, এটা হচ্ছে, এখন প্যানেলটা ধরি, এখন ড্রেসের স্ক্রিনশটটা রেখে দিতে পারেন। আমি একটু একটা, হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ওন্নাটা। আমি প্রচণ্ড গরম লাগতেছে। আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, ঠিক আছে, সালোয়ারের কাপড়টা সহ এই ফুল সালোয়ারের কাপড় কিন্তু আড়াই গজ দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে, আমি বলে দিয়েছি। প্রাইস হচ্ছে 1450 টাকা। এই ড্রেসটা খুবই সুন্দর, আমার ভালো লাগছে। সো প্রাইস হচ্ছে 1450 টাকা। যে আপনারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলতে পারেন। ঈদ কালেকশন, হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই আজকে যেটা দেখিয়েছি প্রত্যেকটা ড্রেসই ঈদ কালেকশনস। যারা যারা লাইফটা দেখতেছেন তারা একটু লাইফটা শেয়ার করে দেবেন। সো এই প্রাইস, ড্রেসটার প্রাইস হচ্ছে 1450 টাকা, হ্যাঁ। এই যে কালার প্রিন্ট ড্রেস ওন্না সহ 1450 টাকা ফুল থ্রি পিস সেটটা, ঠিক আছে। যারা যারা যে ড্রেসটা নিতে চান আমার স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে। স্ক্রিনশট ছাড়া আমরা বুঝতে পারি না কোন কালারটা, কালারগুলো অনেক ডিফারেন্সেস কালার তো। আর যারা ঢাকার ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে হচ্ছে, আচ্ছা ফ্যানটা একটু বাড়িয়ে দিচ্ছি, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা এসে পরিবহনে। আর যারা সদরে, সদরের হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য 150 টাকা। ও গড গরম লাগতেছে, আবার দেখা হবে, অন্য কোনো ড্রেস নিয়ে আসবো আবার নেক্সট টাইম, ঈদ কালেকশনসই নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।